पैसा क्या चीज है ये पैसा, पैसा 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 क्या चीज है ये पैसा। अरे क्यों पैसा पैसा करती है, क्यों पैसे पे तू मरती है, क्यों पैसा पैसा करती है, क्यों पैसे पे तू मरती है। সমাজদার কো ইশারাই কাফি। এ বাবা, আমি এরকম বললাম, এই আমার উপরে যদি কেস হয়ে যায়, আমার যদি ফোন আসে, কি বললাম আমি, কাকে বললাম, এ বাবা কিছুই তো বললাম না, তোরা সব সব কটা তো সমঝদার কো ইশারাই কাফি হ্যাঁ, কাকে বললাম, কাকে বললাম, কোই সবুত নেই তো কোই গুনেগার নেই, কিউ হ্যায় না। তো ব্যাপারটা হলো, ওই একটা বস্তা, এই যে বস্তা আছে না, মানে বস্তা একদম একদম ঈশ্বরের, একদম দেবী, একজন গুরু মা, একজন গুরু মা যে সমাজের জন্য সংঘাতি নারী বাদী নারী আন্দোলন আছে, এই নারীগুলো ওনাদের আন্ডারে আছে, এই গুরু মার আন্ডারে। আরে এক একটা কেয়া চিজ কাট পিস, আরে এক একটা হলো কেয়া চিজ কাট পিস, আরে বলিহারি ভাই বলিহারি, এই যে স্বয়ং ধন্য গুরু মা আছে সামাজিক সমাজের জন্য একদম সাংঘাতিক, একদম নারীবাদী অত্যাচার, অত্যাচারিত নারী, অত্যাচারিত নারীর হয়ে এই যে এত লড়াই করে, আরে আতার আন্ডারে যে নারীদের নিয়ে এই আন্দোলন শুরু করেছে, আহা কি পরিষ্কার, কি পরিষ্কার নারী, কি সুন্দর পরিষ্কার, একদিন চান করে উঠেছি, ঠিক আছে হাত পা ধুয়েই নেবো, ভীষণ বাজে হয়ে গেছে ডাস্টবিনটা, নতুন ডাস্টবিন আনতে হবে, না আমার ডাস্টবিন আছে, না আমার আমার বাড়ির ডাস্টবিন, ঠিক আছে। তো হ্যাঁ বুঝতেই পারছো, এইবার কিছু কিছু মানে অত্যন্ত একদম পরিষ্কার ভীষণ জলের মতো পবিত্র নারীরা মুখ দিয়ে, তো মানে কি বলবো, মানে মুখ দিয়ে কোথাও বেরোয় না, একদম কি সুন্দর সুন্দর বলি বেরোয়, তো তাদের মানে তাদের তারা হলো এই এই মহান যে এই গুরু মা আছে তাদের আন্ডারে, কি পরিষ্কার না নারীগুলো, কি পরিষ্কার, তোদের সব কটা সব কটা হলি, তোরা সব কটা বলি কি, তোরা সব কটা বলি কি। আমার ভাই একটা খুব বাজে, মানে একটা জিনিস আমার মধ্যে খুব বাজে আছে, আমি আমার কাউকে ভয় ভয় পাই, ওই যে উপরে যে বসে আছে শুধু তাকেই ভয় পাই, আর আমি যদি কোনো মনে করি আমি ভুল করি, সেটা অবভিয়াসলি আমি নিজে রেকটিফাই করি, তার জন্য আমি কাউকে ভয় পাই না, যদি মনে হয় যে আমি কোনো ভুল করেছি আমি নিজে ওটাকে শুধরে নিই, যদি ভয় পেতে হয় যে যার জন্য আমাদের এক্সিস্টেন্স, যার জন্য এই পৃথিবী চলে, শুধু তাকেই ভয় পাবো, উপরে যে বসে আছে সে যেই রূপেই থাকুক, মা দুর্গা হোক, মা কালী হোক, জিসাস ক্রাইস্ট হোক, আল্লাহ হোক, শুধু তাকেই ভয় পাই, আর কাউকে আমার জাস্ট কি এই আমার ওই ওই কাপড়টা ছিঁড়ে গেছে, আমার জাস্ট ওই কাপড়টার মতন, ক্যা সমঝা। তো ঠিক আছে, এইবার যেটা চলছে সেটা হলো একটা বস্তাকে, ওই যে আমাদের গুরু মা, গুরু মা একটা বস্তাকে একটা বাড়িতে ফেলে রেখেছিল, ওই বস্তার তো কাজই ওটা, কোনো সময় এই এই বাড়িতে পড়ে থাকে, কোনো সময় ওই বাড়িতে পড়ে থাকে, কোনো সময় এই বাড়িতে পড়ে থাকে, কোনো সময় ওই বাড়িতে পড়ে থাকে, এটাই তো বস্তাদের কাজ, তাই না। এই স্বয়ং ধন্য স্বয়ং গুরু, গুরু মাতা, মাতা গুরু রাখতে পারলো না, আরে দূর, তোমরা এটা ভাবছো যে কি করে বস্তাটা আবার এখানে চলে আসলো, নারীবাদী নারী অত্যাচার, ইনোসেন্ট ভীষণ নিরীহ, আরে ভাই আজকালকার 2024 এর জমানায় না কেউ ইনোসেন্ট না, একটা 5 বছরে বাচ্চাও সব কিছু বোঝে, আজকালের বাচ্চারা কত স্মার্ট তো জানোই ভালো করে, হ্যাঁ 5 বছরে বাচ্চা সব বোঝে, ঠিক আছে, ইনোসেন্ট মাই ফুট, ইনোসেন্ট মাই ফুট, ওকে। তো মানে নারী এত ভীষণ নারীবাদী আর খুব মানে নিরীহ, নিরীহ না, আজকাল যদি কেউ নিরীহ হতো না, কেউ কাউকে যে কোনো পারপাসেই হোক মেন্টালি ফিজিক্যালি নিজের ডিজায়ার মেটানোর জন্য ইউজ করে না, অনেকেই তো আছে, অনেককে ইউজ করেছে, অনেক ভালো ছেলেকেও ইউজ করা হয়েছে, তারা রীতিমতো একটা সময় তারা ডিপ্রেশনেও চলে গেছে, আমি এখানে কাউরি নাম নেব না, সমঝদার কো ইশারাই কাফি, এই যে নিরীহ ইনোসেন্ট, ইনোসেন্ট কি নিরীহ, নারী নারীর উপর অত্যাচার, এই এই এরকম নারীরা আছে যারা যাদের বিয়ে হয়ে যায়, তারপরে একবার ওই বাড়ি একবার এই বাড়ি, তারপরে মাঝখানে এরকম মাও আমরা দেখি যে পুরুষ ঢুকিয়ে দেয় মেয়েদের, মেয়েদের ঘরে পুরুষ ঢুকিয়ে দেয়, যে পুরুষকে খুব দারুণভাবে ইউজ করে, ইউজ অ্যান্ড থ্রো করা হয়, সো ইজ দ্যাট ইনোসেন্স,
সত্যি হাসিও পায়। ইনোসেন্সের ডেফিনেশনটা তাহলে আবার নতুন করে ডিকশনারি ঘাটতে হবে, আবার নতুন করে ডিকশনারি ঘাট। এইসব আল ছাল কথা এখানে কি মা এসো না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার ব্যাপারটা হলো বস্তা তো আবার চলেই এসছে। আরে সংসার সংসার খেলার নতুন নাটক, নতুন নাটক কি ভাবলে? অত্যাচারিত বস্তাটা, অত্যাচারিত বস্তাটা চলে এসছে আবার অন্য একটা বাসস্থানে। আরে না না, সবই প্ল্যান হয়েছে আমাদের গুরু মাতা গুরু মা একদম নারী বাদীর জন্য যে গুরু মাতা। এইবার এই যে তার আগে হলো ওই ঝামেলা হলো, আমরা অনেক রকম রেকর্ডিং শুনলাম, পুরোটাই নাটক ছিল, পুরোটাই নাটক। এরকম ইচ্ছা করে সিন ক্রিয়েট করা, ঝগড়া করা, এটা আমাদের নারীদের কিছু কিছু নারীদের স্পেশালিটি আছে, তারা এটা করতে পারে পুরুষদের ফাঁসানোর জন্য। আমি আগেও বলেছি আমি ওই নারীদের মধ্যে পড়ি না যে নারী বলে নারীবাদী করতে হবে, যে একটা নারী সবসময় ঠিক, একটা পুরুষ সবসময় ভুল, পুরুষেরও দোষ আছে তেমনই নারীদেরও দোষ থাকে, নারী বলে ওই নারীবাদী করতে পারবে না, ঠিক আছে। তো পুরোটাই নাটক ছিল, ওই ঝগড়াও নাটক সব কিছু, ওই বস্তাটাকে ওখানে ফেলে আসারও একটা পাক্কা গেম প্ল্যান আছে, পাক্কা গেম প্ল্যান। এবার 10 লাখের ব্যাপারটা আসছি আসছি, তাহলে অনেক মজা আছে। এইবার কি হলো ব্যাপারটা, মানে পুরোটাই গেম প্ল্যান, মানে ওই একটা কোনো ছেলেকে ফাঁসানোর জন্য পুরোটাই গেম প্ল্যান ছিল, কারণ সে ওখানে ইচ্ছা করে সিন ক্রিয়েট করবে, ইচ্ছা করে এমন এমন সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে মানে অশান্তি হয়, বা অশান্তি হলে দুপক্ষই হবে সেখানে, নারীবাদী নারী অত্যাচার, এরকম একটা ট্রাম্প কার্ড, যেটা কিছু কিছু নারীরা খেলে ট্রাম্প কার্ড, সেই ট্রাম্প কার্ড খেলা হবে, আজকে লাফাতে সেটা ইজিলি ফাঁসানো যাবে, দেখলে তো একদম কেল লাফাতে। তারপরে এই যে বস্তাটা চলে আসলো আর কি, সেটাও প্ল্যান, সেটাও কিন্তু প্ল্যান। আরে 10 লাখের খেলটা তো খেলতে হবে, এই 10 লাখের খেল কিন্তু আজকের খেল না, এটা গিয়ে বস্তাটাকে গুরু গুরু মাতা মাতাজি যার আন্ডারে ভীষণ পরিষ্কার পরিষ্কার নারীরা আছে, ডাস্টবিন বারবার চোখে বদলা, মানে আর কি সুন্দর পরিষ্কার পরিষ্কার আছে, অনেক নারী পরিষ্কার পরিষ্কার নারী ভীষণই পরিষ্কার ভীষণই পরিষ্কার। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইবার প্ল্যানটা তখন থেকেই হয়ে গেছে। হ্যাঁ এই যে বস্তাটাকে ফেলে রাখা, ওটাও তো একটা প্ল্যান, কারণ এবার ডে টু ডে বাই ডে সব এরকম হবে, সব প্ল্যানিং এর অনুযায়ী। তারপরে ক্লাইম্যাক্সটা হবে 10 লাখ, কিউ পয়সা পয়সা কর দি হ্যায় কিউ পয়সে পে তুমার দি হ্যায়। এইবার পয়েন্টটা হলো এই 10 লাখটা কাদের কাদের মধ্যে ভাগ হবে, কাদের কাদের মধ্যে ভাগ, সবই তো টাকার খেলা পয়সার খেলা তাই না। এইবার 10 লাখটা ভাগ হবে বলে দিচ্ছি, সরি টিসে বেশিরভাগ মেয়ের মার কাছেই হবে আর কি, বুঝলে তো, কারণ মেয়ের যে মা আছে, মানে আমি মানে যদি এই এই সামাজিক সমাজের না দেখতাম, এই সমাজে কত রকম মা আছে না, আমি ডেফিনেশনটাই মানে ভুলে যেতাম আর কি, একটা মা কাকে বলে। হ্যাঁ মাও যে মেয়েকে ব্যবহার করতে পারে, মাও যে মেয়েকে ইউজ করতে পারে নিজের স্বার্থের জন্য, সেটাই সমাজে কিছু কিছু মাকে না দেখলে বোঝাই যেত না তাই না। তো ভাগ হবে 10 লাখটা ইউজ আমার, ভাগ হবে ভাগ হবে ভাগ, কিন্তু মা ভাগটা বেশি নেবে না, আমাদের গুরুমাতা তো ভালো কাজ করেছে একটু তো, তার জন্য গুরুমাতা অত্যন্ত পরিষ্কার অত্যন্ত পরিষ্কার আন্ডারে যেই বারবার ডাস্টবিনের দিকে চোখ তুলে দেয়। আচ্ছা সরি সরি সরি, ওই ডাস্টবিনের দিকে চোখ চলে যাচ্ছিল তো, তাই তাই তাই। হ্যাঁ তো কি বলছিলাম, যে অত্যন্ত না না ভীষণ ভীষণ পরিষ্কার অত্যন্ত পরিষ্কার। হ্যাঁ তো তারাও তো ভাগ পাবে, তারা ভাগ পাবে, ভাগের জন্যই তো সব নারীবাদী নারী আন্দোলন। হ্যাঁ আর এই যে নারীটি আছে, আহারে আহারে কি নিরীহ কি নিরীহ, বাড়ি এসে মানে ওই আর কি ওই আর কি উড়া উড়া খাবার, উড়া 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 আমি দেখছি রিলস 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 দেখুন রিলস 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 রিলস। আর এটা আমার ভীষণ বোকা বোকার তম বোকা বোকা একদম অশিক্ষিতর মতন লাগে যখন বলে কেউ একজন রিলস করতে পারে, রিলস কাউকে মিন করে করছে, তাহলে এটা দিয়ে সে প্রভোক করছে, তাহলে সেটা দিয়ে কেউ প্রভোক হয়ে যাচ্ছে, ওটার জন্য কাউ নাকি সংসার ভেঙে যাবে, মানে কোন লেভেলের অশিক্ষিত, কোন লেভেলের, মানে আমার মাধ্যমিকও মানে ক্লাস 10ও পাস না বলে নাকি, ক্লাস 10ও পাস না, যে এটা মানে কে কি রিল করবে, কে কি মানে কথা বল মানে কি বলো, কে কি রিল করবে, কে কি ভিডিও করবে, কে কি করবে, সেটা তোদের মতন আল ওদের পারমিশন নিয়ে করবে। হ্যাঁ তোদের পারমিশন নিয়ে করবে। হ্যাঁ আমি তো বললাম আমার মধ্যে খুব বাজে একটা গুণ আছে, আমি কাউকে ভয় পাই না। হ্যাঁ ওই যে উপরে যে বসে আছে সেই, তো ব্যাপারটা তো আমাদের কাছে তোদের স্পষ্ট ক্লিয়ার। হ্যাঁ তো অল অ্যাবাউট পয়সা, অল অ্যাবাউট পয়সা, আর এখানে না কেউ ইনোসেন্ট না, ঠিক আছে সব সবারটা বোঝে, কেউ এখানে ইনোসেন্ট না, বললাম তো 5 বছরের বাচ্চারাও আজকাল এত স্মার্ট, কেউ ইনোসেন্ট না। মানে ভিডিও শেষ করার আগে কনফিউশনটা আমরা বুঝেই গেছি পুরো, যে বস্তা হলে মানে কি বলবো বস্তা পাচার এপার ওপার যেটা হয়েছে সেটা কি, যে টাকার খেলা সেটা তো আমরা বুঝেই গেছি কি তাই তো। এই বলি তো সমাজদার ইশারায় কর, এ বাবা আমি কাকে বললাম এই কথাগুলো, কই সবুত নেই তো কই কোনে গান নেই, মেরা শাহরুখ খান কা ডাইলগ হে বহুত হি ফেভারিট ডন মুভি কা ডাইলগ। আচ্ছা
হ্যাঁ, এবার হ্যাঁ লাস্টে আমি আরেকটা কথা বলতে চাই। এই যে আমাদের দেশে ধরো হাতিরা, মানে আমিও মোটা, আমিও হাতি, মানে অনেক রকম আছে হাতির কালার, অনেক রকমই থাকে। এই আমাদের সমাজে আছে, এদিক ওদিক দেখা যায় তো অনেক সাদা হাতি আছে, ঝুলন্ত হাতি আছে। হ্যাঁ, এই হাতিটা ঝোলে, মানে ঝোলার নাটক করে আর কি, যে হাতি ঝুলছে ওটা নাটক আর কি। সমাজদার এছাড়াই কাফি। আচ্ছা, একটা হলো, একটা হলো একদমই ফেড কালারের একটা সাদা হাতি, একটা সাদা ছোট্ট একটা হাতি, ফেড, ব্রেনই নেই, একদম ব্রেনলেস। কিছু কিছু সমাজে ওরকম আছে একদম ব্রেনলেস বিউটি, টোটাল ব্রেনলেস বিউটি, খালি খ্যাক খ্যাক করে কুত্তার মতো চিল্লাতে পারে, আর উ করে লালা লালা উ লালা উ। কি যেন গানটা ছিল, দাঁড়া দাঁড়া মনে করি মনে করি, কি যেন গানটা ছিল, এই যে মালে মা মালে মা গাই জিন্দগি হো তেরে সঙ্গ আগে মাত হো দো তেরে সে রেলে বালি মা ও বালি মা, খালি খ্যাক 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 খ খ খ, আর কোনোই দাম নেই। আছে কিছু কিছু তো নূপুর, নূপুর খুব কাছে, নূপুর মানে দেখো নূপুর হলো খুব সুন্দর জিনিস, নূপুরের মধ্যে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। খ্যাক খ্যাক করে কুত্তার মতো কুত্তিদের মতো চিল্লালি হয় নূপুরের মধ্যে একটা, নূপুর নূপুর যারা মানে যাদের নাম নূপুর, কিংবা আমরা সিম্বলাইজ করি নূপুর মানে পায়ে আমরা পড়ি নূপুর, পায়ে যতই নূপুর থাকুক নূপুরের মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে, আলাদা একটা সৌন্দর্য। তো পায়ে থাকলেই সে যে সে পায়ে আছে বলে তাকে মানে একদম আমরা নিচু করবো সেটা কিন্তু না, কারণ পায়ে পড়ি বা যেখানেই পড়ি নূপুর জিনিসটার মধ্যে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। আর আমাদের এখানেও ইউটিউবেও আমাদের নূপুরদি আছে, বেঙ্গলি ব্লগার নূপুরদি, নূপুরদি প্রচণ্ড ট্যালেন্টেড, প্রচণ্ড সুন্দর গান গায়, খুব সুন্দর ডান্স করে, তারপর ভিডিও খুব ভালো করে আমাদের নূপুরদি। নূপুরদির মতো মানুষ খুবই কম দেখেছি আমি আমার জীবনে, খুবই কম দেখেছি নূপুরদি যাদেরকে ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। আমাদের দাদাকে খুব ভালোবাসে ইউটিউবে, যে দাদা আছে মিলিকে খুব ভালোবাসে, নূপুরদি ওরকমই মানে যাকে ভালোবাসে প্রাণ দিয়ে ভালো। এটার জন্য একটা মানে ইয়ে লাগে, একটা মন লাগে, একটা যোগ্যতা লাগে, সবাই কিন্তু আবার ভালোবাসতেও পারে না, কারণ কারণ অর্ধেক তো বেইমান দোগলা। নূপুরদি ওরকম না, নূপুরদি যাকে ভালোবাসে তাকে প্রাণ ঢেলে ভালোবাসে। এবার ওই অনেকের চুলকুনি উঠেছে নূপুর 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 নূপুর, ওই যে আছে না কিছু কিছু সাদা ফেড, খ্যাক খ্যাক করে খালি চিল্লাতে পারে, ওইটা নূপুর যতই পায়ে থাকুক ওটার মধ্যে একটা সৌন্দর্য আছে, যেটা হাজার সুন্দর মতো সুন্দর। সৌন্দর্য কি, সৌন্দর্য এমন একটা জিনিস যেটা আমরা ফিল করি, সৌন্দর্য এখানে থাকে না, সৌন্দর্য এখানে থাকে, ঠিক আছে, খ্যাক খ্যাক করে চিল্লায়, পাগলের মতো ডান্স করে, কানও গাইতে পারে, আবার বড় বড় কথা, আবার ওই ডাস্টবিনটা দিয়ে চোখ বলো। যাই হোক, এটা ছোট্ট করে একটু বলে দিলাম। তো কনক্লুশনটা আমরা পেয়েই গেছি, এই হচ্ছে সবই পয়সার খেলা। তো এখানে যারা নাচছো গান গাইছো ওয়েট করো, ওয়েট করো, কারণ মানে যারা কাউর মানে কাউর খারাপ হলে যারা এনজয় করে, যারা সেলিব্রেট করে, তাদের থেকে বরবাদ মানুষ এই পৃথিবীতে হয় না, আর তাদের যে শেষ জীবন কী হবে তারা নিজেরাও জানে না। এত আনন্দ করো না, আজকে যেটা আছে সেটা কালকে নাও থাকতে পারে, আর আজকে যেটা নেই সেটা কালকে হয়েও যেতে পারে। জীবনের এই ফ্যাক্টটা সারা জীবন মনে রাখবে। চলো অন দ্যাট নোট ভিডিওটাকে এন্ড করলাম, আই হোপ তোমরা এনজয় করেছো ভিডিওটা, যদি এনজয় করে থাকো কী আর বলবো, ছোট্ট চ্যানেল ভাই, ছোট্ট মানুষ, বা দিল বাড়া, হ্যাঁ একদম দিল বাড়া। চলো অন দ্যাট নোট, একটা ভালোবাসা, এত ফেক ভালোবাসা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, আমি ভাই একটু রোম্যান্টিক টাইপের মানুষ আছি, আমি সত্যিই ভালোবাসি, আমি তাদেরকে ভালোবাসি মন থেকে ভালোবাসি। ও জাগতে রহে হাম তো রাত ভর, এক পল এক লম্হা সোয়ে না নজর, তুম নিগাহ মে তুম খেয়াল মে, হাল হ্যায় বুড়া হামারা এসে হাল মে, ইউ তো হাম পে না করো সিতম, হমকো তুম পে এতবার হে, হমকো তুম পে এতবার হে, কহে রহি হ্যায় দিল কি বেখুদি, বস তুমহারা ইন্তজার হ্যায়। অন দ্যাট পজিটিভ নোট ভিডিওটাকে এন্ড করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ মেন্টালি সুস্থ থাকো, ঠিক আছে, ফিজিক্যালি সুস্থ বলে এমনি সুস্থ বলে ও হয়েই যাবে, ভালো থাকো, চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।